লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। উপায় কি বলো? তুমি একা একটা মেয়ে, কি খাবে কি পরবে এই ভেবে তো অধিকারী মশাই একেবারে অস্থির হয়ে পড়েছেন। তাই তো আমাদের পাঠালেন গো। এ না, এটা ধরো তো, এতে কিছু খাবার আর কাপড় রয়েছে। ধরো ধরো ধরো। না 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 না, এসব আমার কিচ্ছু চাই না। না বলো না গো, এই অচেনা অজানা পথে তোমাকে কে খেতে পড়তে দেবে বলো? কতদিনে তোমার স্বামীর দেখা পাবে তারও তো কোনো ঠিক নেই। আমি সব মায়ের উপর ছেড়ে দিয়েছি গো, সব আমার মা জানে। আমি ওসব নিয়ে কিচ্ছু ভাবি না। আমি শুধু এটুকু জানি যে যেভাবেই হোক আমার ডাক্তারবাবুকে খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ, অধিকারী মশাইকে বলো আমার জন্য চিন্তা না করতে, কেমন? বেশ, আমরা চলে যাচ্ছি, কিন্তু না বলো না, যা চা অন্য আর কাঁচা কাপড়ে কখনো না বলতে নেই। ধরো 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 তো এটা। আসি আমরা, ভালো থেকো। বেশ চলো গো, চলো। এই তো মেয়েটা আবার একা হয়ে গেছে। ওকে আর কিছুতেই চোখের আড়াল করা যাবে না। যে করি হোক যে করি হোক, ওর ওই স্বর্ণ মুদ্রাগুলো আমাকে নিতেই হবে, আর সেটা আজ রাতেই। মা যখন আমাকে এই গ্রামের পথ দেখিয়েছে, তখন আমি জানি আমার ডাক্তার বাবুকে আমি এখানেই পাবো। মা, আমার মেয়ের তো বিয়ে হচ্ছে না। আপনি যা যা বলেন সবই করলাম, কিন্তু কোনো কাজ হলো না তো। হবে হবে মা, আমার পেটের ব্যথাটা তো এখন পর্যন্ত কমেনি। আমি 108 বার শৈলমা জপ করেছি। বলছি তো ভালো বিয়ে হবে, আমার নাম জপ করতে বল। শৈলমা, আমার তো পেটের ব্যথা, এখানে বিয়ের কথা আসছে কি করে? একই তো হলো। তোরা এখন যা দেখি। যাদের ব্যাপারে খবর নিতে বলেছি, খবর নিয়েছ তো? আর সমস্ত কিছু বলেছ তো? হ্যাঁ শৈলমা, আপনি যেমন যেমন বলেছিলেন ঠিক তেমন তেমন ভাবে বলেছি। মা, আমার অনেক দুঃখ কষ্ট। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে পেটের ব্যথার কথা? না শৈলমা, পেটে ব্যথা তো ওর। ব্যাস, আজ এই পর্যন্তই। আমি আজ আর কোনো প্রতিকার দেব না। তোরা এখন যা। সবাই আপনারা এখন যান 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 যান। তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো। তোমরা যাও এখন। তোমার এই মুখটা দেখেই আমি বুঝেছিলাম তোমার পরিবারের ভাগ্য নির্ভর করছে তোমার উপর। আমার মাও তাই বলেন। তিনি বললেন আপনি নাকি আমাকে খবর পাঠিয়েছেন। আসলে আমার বড় খারাপ লাগছে।
এই যে আমাদের বাড়িতে তোমাদের পরিবারের সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেটা তো ভালো নয়, সেই জন্য। তুমি কি জানো তোমার ভাগ্য খুলে যাবে শুধুমাত্র সঠিক জীবনসঙ্গিনী পেলে? খুব ভালো হয়েছে এই সম্বন্ধটা তোমার ভেঙে গেছে, এটা একেবারেই ভালো হতো না। কিন্তু আমি সে, মানে আমি সে যে তোমাকে তোমার সঠিক জীবনসঙ্গিনীর কাছে পৌঁছে দিতে পারে। ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন সেটাই করুন। তোমার হাতটা দেখি, দেখি দেখি। তোমার হাত দেখেই তো আমাকে সব কিছু বুঝতে হবে, জানতে হবে। দেখি শৈলমা, দাদু আপনাকে ডাকছেন। আপনি আপনি ঠিক আছেন তো? আসলে যেটা হয়েছে সেটা কিন্তু একেবারেই ঠিক হয়নি, বাড়ির সবার সামনে আমি কিছু বলতেও পারিনি। হ্যাঁ, আমি আমি ঠিক আছি। মুক্তা, কি ব্যাপারটা কি? তুমি এখানে কেন এসেছ? আমার ভক্ত সমাগমের সময় তোমার এখানে আসার সাহস কি করে হলো? তুমি যাও এখন এখান থেকে, যাও। যখনই আমি আমার স্বার্থ সিদ্ধি করার কথা ভাবি ঠিক তখনই মুক্তা এসে আমার পথে বাধা সৃষ্টি করে। এবার যদি মুক্তা এরকম কিছু করে না, ওকেই আমি আমার পথ থেকে সরিয়ে দেব। শৈলমা, উনি উনি ঠিক আছেন তো? কিন্তু ওনাকে দেখে তো ঠিক আছেন বলে মনে হলো না। শোনো, ওকে নিয়ে তোমার বেশি মাথা ব্যথা, মানে তুমি ওর কথা মাথা থেকে বার করে দাও, ওর জন্য তোমার কিন্তু ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। ওর সঙ্গে যদি তোমার বিয়ে হয় তাহলে তোমার জীবন একেবারে শেষ, দেখো তোমার পরিবারও তছনছ হয়ে যাবে। আমি তো আছি, মানে আমি তোমাকে তোমার সঠিক জীবন সঙ্গিনীর কাছে ঠিক পৌঁছে দেব। তুমি ভেবো না, শুধু এইটুকু মাথায় ঢুকিয়ে নাও যে ওই মেয়েকে নিয়ে কোনো ভাবনা চিন্তা করা চলবে না, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, তুমি এসো। আচ্ছা বেশ, তুমি না হয় কাল সকালেই খুঁজো। আজ এত রাত্রে একা একা এই নির্জন গাছতলায় বসে থেকো না, দিনকাল তো ভালো নয়। আমাদের বাড়িতে চলো, রাতটুকু থাকবে। দেখে তো মনে হচ্ছে সারাদিন খাওয়া জোটেনি, চলো না আমাদের বাড়ি গিয়ে দুটো গরম ভাত খাবে। তোমরা বড় ভালো মানুষ গো, সেই জন্য আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছো। মা তোমাদের মঙ্গল করবে গো, কিন্তু আমার যে এখান থেকে নড়ার উপায় নেই, আমাকে এখানেই থাকতে হবে। কেন, রাত্রকুরি তো ব্যাপার। মাঝে আমাকে বলেছে গো যে এখানেই আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো, আমার ডাক্তারবাবুকে খুঁজে পাবো। এখান থেকে আমি যেতে পারবো না, এখানেই থাকতে হবে আমাকে, কোথাও যেতে পারবো না আমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একা একা এই নির্জন গাছতলায় সারা রাত থাকলে কত রকম বিপদ আপদ হতে পারে জানো? কিচ্ছু হবে না গো আমার, তোমরা চিন্তা করো না, আমার সাথে আমার মা সব সময় আছে। যাবে না তাহলে আমাদের সঙ্গে?
গেলে কিন্তু খুব ভালো করতে। ঠিক আছে চল বলু চল আয়। যেখানে আসতে বলেছিলে আমি তো এসেছি মা, তুমি এবার আমার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করিয়ে দাও, দেখা করিয়ে দাও না মা, দেখা করিয়ে দাও। এবার মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লেই আমাকে কাজ সারতে হবে। ওই মোহরগুলো আমায় ডাকছে। আমাকে আমার বিশ্বাস আমার ডাক্তারি থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো, আমার সব গেছে শুধুমাত্র তোমার জন্য। আমি গৌরীকে ডিসার্ভ করি না, যা হয়েছে ঠিকই হয়েছে, এটাই আমার প্রাপ্য। চেঁচালেই গুলি করে দেবো। তুই কোত্থেকে এসেছিস? এত রাতে জঙ্গলে তুই কি করছিস? তুই পুলিশ হচ্ছন নাকি? বাবাকালা নাকি? উত্তর দিচ্ছিস না? দেখে তো শহরের লোক মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু লোকটার অবস্থা খারাপ মনে হয়। চলো একে আমাদের সাথে নিয়ে যাই, একে একা রাখাটা ঠিক হবে না। কোনো চালাকি করবি না, চালাকি করলেই খুপড়ি উড়িয়ে দেবো। চল। এ আবার কেমন কথা হলো বলতো ছোটকা, কেউ কোনো সন্ধান দিতে পারছে না। দু দুটো জল জ্যান্ত মানুষ এভাবে উবে যেতে তো আর পারে না। কে পুলিশ কেন কিছু করতে পারছে না? তাহলে রূপম বলুন আমাদের বেলায় কেন কেউ কিছু করতে পারছে না? দেখুন আমরা সব রকমভাবে চেষ্টা করছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, এমনকি কমিশনার সাহেব নিজে আপনাদের সঙ্গে কথা বলবেন। বাবা বাবা কথা বলতে আসবেন আমাদের সাথে? তাই তো মনে হচ্ছে। অফিসার। Yes, sir. কি খবর বলুন তো? এনি ফার্দার প্রোগ্রেস? আপনারা দাঁড়িয়ে কেন, বসুন না, বসুন। হ্যাঁ আমরা সমস্ত রেল স্টেশন, বাস টার্মিনাল সব জায়গায় অ্যালার্ট করা হয়েছে, কিন্তু প্রবলেমটা হলো বাস টার্মিনাল রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজে ওতে দেখা যায়নি। হাইওয়ে চেকিংয়েও ওদের খুঁজে পাওয়া যায়নি। স্যার তাহলে ওরা কোথায় গেল? আমরা কিচ্ছু বুঝতে পারছি না, আমরা জাস্ট ক্লুলেস। শুধু এইটুকু বুঝতে পারছি এই ব্যাপারটা কনফার্ম যে ওরা শহরে নেই, ওরা এই শহর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে শহরের বাইরে গেল কি করে? হ্যাঁ সে বিষয়ে খোঁজখবর না হচ্ছে। আচ্ছা ওদের কোনো বিপদ হলো না তো? কেউ ওদের কোনো ক্ষতি করে ফেলেনি তো? জলটা খেয়ে নাও নীলা।
শান্ত হও নীলা, পুলিশ হাত গুটিয়ে বসেনি। আমি যত রকমভাবে চেষ্টা করছি তোমার ভাই আর ভাইয়ের বউকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করা যায়। বি স্টেডি, তোমার মা অসুস্থ, তোমাকে তার পাশে থাকতে হবে। আমি কথা দিচ্ছি যে তোমার ভাই আর ভাইয়ের বউকে যেভাবেই হোক খুঁজে বার করব। মা কখনো ভালো মানুষদের সাথে খারাপ করে না গো। মায়ের কৃপাতে যেমন তোমার হাতটা ঠিক হয়ে গেছে, তেমন তোমার জীবনের সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো তুমি। কি ভাবছো? চলো যাওয়া যাক, বাবা তো বললো বাবা দেখছে। তুমি তোমার স্বামীকে খুঁজতে এসেছো তো? বলি আয় মেয়ে। কোথায় কোথায় আমার স্বামী? ওই তো, ওই যে দেখো তোমার স্বামী। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, মেয়েটা আবার ঘুম থেকে উঠে বসলো। এত মহা ঝামেলায় পড়লাম, সেই কখন থেকে মেয়েটার পেছনে পেছনে লক্ষ্য করে আসছি, কিছুতেই মোহরগুলো হাতাতে পারছি না, সামনেও যেতে পারছি না, কিন্তু কাছে না গেলে ওই স্বর্ণ মুদ্রাগুলো পাবো কি করে? ওই মুদ্রাগুলো তো আমার যেভাবেই হোক চাই, হাল ছাড়লে তো চলবে না, অপেক্ষা আমাকে করতেই হবে। মেয়েটা আমাকে দেখে ফেলেছে, এবার যদি সারা গ্রামের লোককে বলে দেয় তারা তো আমাকে ছুটে মারতে আসবে, পালাতেই হবে।
সর্বনাশ, এখনই তো চেঁচিয়ে লোক জড়ো করবে, আমাকে মার খাওয়াবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আহাগো, তোমার পায়ে খুব লেগেছে না? উঠে দাঁড়াতে পর্যন্ত পারছো না? দেখি আমার হাতটা ধরো তো, ওঠার চেষ্টা করো। না 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 না, দরকার নেই, তুমি যাও, তুমি যাও। ওমা, দরকার নেই কেন? এভাবে পড়ে থাকলে তো আরো কষ্ট পাবে। আমার হাতটা ধরো, ওঠো। আমি তোমার থেকে চুরি করলাম, তুমি লোকজন ডাকবে না? তোমাকে আগে সাহায্য করা উচিত, দেখে মনে হচ্ছে তো খুব লেগেছে। তুমি আমার থেকে অনেক বড় গো, তোমাকে এইভাবে বিপদে ফেলে আমি কিছুতেই যেতে পারি না। ওঠো ওঠো, দেখি আস্তে আস্তে ওঠো তো, আস্তে 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 আস্তে। তোমার বাড়ির পথটা কোন দিকে? চলো আমি পৌঁছে দিই। কোন দিকে? ওইদিকে। চলো আস্তে, দেখি সাবধানে। এই যে, এইটা আমার ঘর।